পিআরএলএম থেকে শুরু করে ব্যাংকিং থেকে শুরু করে টিপিএসি টিসিএস প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু কম্পিউটার অ্যাওয়ারনেস থেকে কিছু না কিছু প্রশ্ন আসে ঠিক আছে সো আজকের এই পার্টিকুলার সেশনে আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ এমসি প্র্যাকটিস করবো সম্পূর্ণ সেশনটি খুব ভালো করে দেখে নাও সম্পূর্ণ সেশনটি দেখে নেবে কেননা আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলি কোশ্চেন নিয়েই কিন্তু এই সেশনটিকে আমরা ডিজাইন ডিজাইন করেছি তো সেশনের শুরুতে একটু বলে রাখি যারা যারা চ্যানেলে নতুন থাকবে ডেফিনেটলি আমাদের পিসিএস স্ট্র্যাটেজুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের পাশে থাকবে এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও দেওয়া আছে সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো কারণ কখনো যদি এমন আসে ধরো টেলিগ্রাম চ্যানেলটি বন্ধ হয়ে গেল কোনো না কোনো কারণে লিগাল ইস্যু নিয়ে তখন কিন্তু আমাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেশনটা তোমাদের থাকবে না বিকজ অফ দ্যাট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জয়েন করে নিতে পারো ঠিক আছে চলো আমরা মেইন সেশনে চলে যাব প্রথমে একটু বলে রাখি আমাদের মক টেস্ট সিরিজ আমরা কিছুদিনের মধ্যে শুরু করছি প্রিপারেশন গাইডেন্স প্রোগ্রামের আন্ডারে তোমরা টিসিএস টিপিএস টিপিএসসি এর অনলাইন অ্যাসাইনমেন্ট অনলাইন মক টেস্ট মাধ্যমে প্রিপারেশনটা নিতে পারবে খুব রিজনেবল প্রাইস রাখা হয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ডিটেইলসটা দেখে নেবে টিপিএসসির যারা কম্বাইন্ড এর আছো আমরা নতুন করে সম্পূর্ণ নতুন ধরনের 10 টি মক টেস্ট আমরা শুরু করব যারা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এর অ্যাসপাইরেন্ট আছো তোমাদের জন্য স্পেশালি ডিজাইন আমরা 6 টি মক টেস্ট শুরু করতে যাচ্ছি কেন না তোমাদের নভেম্বর মাসে পরীক্ষাটি হবে ঠিক আছে সো এই মক টেস্ট সিরিজে তোমরা জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের সাথে কমিউনিকেট করে নেবে তাহলেই তোমরা মক টেস্ট ব্যাচগুলিতে জয়েন করতে পারবে ঠিক আছে যাদের ম্যাটেরিয়ালস এর প্রয়োজন থাকবে সেটা টিপিএসসি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হতে পারে কম্পিউটার অ্যাওয়ারনেস এর জন্য হতে পারে আর টিপিএসসি টিসিএস টিপিএস প্রিলিমস এর জন্য হতে পারে অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্য হতে পারে সুতরাং তোমাদের যদি ম্যাটেরিয়ালস প্রয়োজন থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে কমিউনিকেট করে নেবে সো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স अवेलेबल আছে অনলাইন মক টেস্ট সিরিজ চলছে পিডিএফ নোটস অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমরা টিআরএলএম এর জন্যও যদি अकॉर्डिंग टू সিলেবাস যদি তোমাদের নোটস প্রয়োজন থাকে আমাদের সাথে কমিউনিকেট করতে পারো চলো প্রথম যে প্রশ্নটি আমরা দেখব দ্যাট ইজ হোয়াট ইজ দা ফাংশন অফ র‍্যাম ইন এ কম্পিউটার চারটি অপশন আছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি এটার ফাংশনটা কি কম্পিউটারের ক্ষেত্রে সো ফার্স্ট অপশনটি যদি আমরা দেখি প্রভাইডস পার্মানেন্ট স্টোরেজ ফর ডেটা অপশন টু এক্সিকিউটস কম্পিউটার প্রোগ্রামস অপশান থ্রি দ্যাট ইস সি ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেসড ডেটা ফর কুইক রিট্রোয়েবল রিসোর্সেস হার্ডওয়েস অপশনটি কি হতে পারে তোমরা নিশ্চয়ই প্রিপারেশান নিচ্ছ আমাদের মক টেস্টের জন্য বা তোমাদের পরীক্ষার জন্য নিশ্চয়ই সবাই প্রিপারেশান নিচ্ছ দেখে নাও এতগুলি আমরা অনেকগুলি আজকে এমসি কিউজ আলোচনা করবো আউট অফ দিস কতগুলি তোমরা নিজে থেকেই পারো সেটা একটু যাচাই করে নেবে ঠিক আছে সো অপশন সি স্টোর ফ্রিকুয়েন্টলি ডেটা ফর কুইক অপশন সি ইজ দ্যাক্ট আনসার নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি দেখতে থাকো হুইচ অফ দ্য ইজ নট টাইপ অফ কম্পিউটার মেমোরি অফ দ্য ইজ নট এ টাইপ অফ কম্পিউটার মেমোরি চারটে আছে র্যাম রম সিপিইউ সিপি কারেক্ট অপশন এস সিপিইউ সিপিউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সো এটা কোনো কম্পিউটার মেমোরি নয়

চারটে অপশন আছে প্রিন্টার স্পিকার স্ক্যানার মনিটর নিশ্চয়ই তোমরা বুঝে গেছো ইনপুট ডিভাইস কোনগুলি দ্যাট ইজ স্ক্যানার প্রিন্টার যদি বলি সেটা আমাদেরকে আউটপুট দেয় স্পিকার সাউন্ডের মাধ্যমে আউটপুট দেয় মনিটর সেটা ডিসপ্লে হয় বিভিন্ন ধরনের স্ক্রিনগুলি ডিসপ্লে হয় বা বিভিন্ন আমরা যখন যখনই স্লাইডগুলি যেমন আমরা স্লাইড শো করছি ঠিক আছে পিপিটি শো করছি দ্যাট মিনস মনিটরের মাধ্যমে কি হয় আমরা যাই দেখাতে চাই সেগুলি রিফ্লেক্ট হয় ডিসপ্লে হয় ঠিক আছে বুঝে গেছো সো কুইচ অফ দ্য ফোল্ডিং ইজ নট অ্যান আউটপুট ডিভাইস চারটে অপশনের মধ্যে কোনটি আউটপুট ডিভাইস নয় প্রিন্টার মনিটর কিবোর্ড স্পিকার চারটে অপশনের মধ্যে নিশ্চয়ই বুঝে গেছো কোন অপশানটি আউটপুট ডিভাইস নয় কারেক্ট অপশন ইজ কিবোর্ড কেননা কিবোর্ড দিয়ে আমরা ইনপুট দিয়ে থাকি প্রিন্টার মনিটর স্পিকার এগুলি হচ্ছে আউটপুট ডিভাইস বাট কিবোর্ড দিয়ে আমরা ইনস্ট্রাকশন দিয়ে থাকি ইনপুট দিয়ে থাকি ঠিক আছে সো কিবোর্ড হচ্ছে আউটপুট ডিভাইস নয় ইনপুট ডিভাইস এই পার্টিকুলার স্ক্রিনটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো অনেকটাই হেল্প করবে তোমাদের কোন কোনগুলি ইনপুট ডিভাইস কোনগুলি আউটপুট ডিভাইস স্পষ্টভাবে দেওয়া আছে ইনপুট ডিভাইস আমরা কোনগুলিকে বলবো কিবোর্ড এই প্রশ্নটা প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রত্যেকটা পরীক্ষা ইনপুট ডিভাইস কোনগুলি কিবোর্ড মাউস জয় লাইট প্যান মাইক্রোফোন স্ক্যানার বারকোড রিডার এগুলি সবগুলি হচ্ছে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস কোনগুলিকে আমরা বলবো মনিটর প্রিন্টার হেডফোনস অর ইয়ারফোনস প্রজেক্টরস স্পিকার্স প্লোটার্স টাচ স্ক্রিনস এগুলি হচ্ছে আমাদের আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি দেখতে থাকো হুইচ অফ দ্য ফোডিং ইজ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা সেশনগুলিকে লাইক করো না একটু লাইকটাকে দিয়ে দেবে তোমরা সেশনগুলি দেখতে দেখতে ভুলে যাও সো সেশনগুলি যখন শুরু হবে তখনই তোমরা প্রথমে দেখেই লাইকটা করে দেবে এতে কিন্তু আমাদের টিম মেম্বারগুলি একটু ইয়ে পাই মানে মোটিভেশন পাই যাতে আরো বেশি করে সেশন নিয়ে আসতে পারে তোমরা সেশনগুলিকে একটু সবার সাথে শেয়ার করে দেবে লাইক করে দেবে যারা চ্যানেলে নতুন থাকবে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখো দেখো ত্রিপুরাতে ভালো ইউটিউব চ্যানেল যেগুলির মাধ্যমে প্রিপারেশনে হেল্প করে খুব একদম মানে নেগলিসিবল নেই ধরতে গেলে খুব কম সংখ্যক আছে কিছু আছে সেগুলিতে বিভিন্ন ধরনের পেপারের অ্যাডগুলি দেওয়া হয় বিভিন্ন টপিক নিয়ে কথা বলা হয় বাট আমরা যেভাবে সাজিয়ে গুছিয়ে একদম পিপিটির মাধ্যমে সাজানো গুছানো যেই সেশনগুলি দিয়ে থাকি তোমরা বিভিন্ন ভিডিওগুলি দেখে নেবে অন্যান্য চ্যানেলের ভিডিওগুলিও দেখবে আমাদের চ্যানেলের ভিডিওগুলিও দেখবে ঠিক আছে তো আমরা এমনভাবে সাজিয়ে গুছিয়ে তথ্যগুলি তুলে ধরি যাতে তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় হেল্প হয় ঠিক আছে আমরা সেখানে খুব মানে তোমরা দেখে নেবে কম্পেয়ার করে নেবে তাহলেই তোমরা বুঝতে পারবে আর সেশনগুলি করতে কিন্তু অনেক টাইম কনজিউমিং ব্যাপার অনেকটা সময় দিতে হয় সো আমাদের টিম মেম্বাররা কাজ কাজ করছে বিকজ অফ দ্যাট তোমরা সবাই একটু সেশনটিকে লাইক করে দেবে ঠিক আছে এবং সাবস্ক্রাইব করে নেবে প্রচুর ক্যান্ডিডেট এসে সেশনগুলি দেখে বেরিয়ে যাচ্ছ বাট তোমাদেরও তো অ্যাটলিস্ট একটা রেসপন্সিবিলিটি থাকতে হয় যে অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে রাখলে যখনই তোমাদের প্রয়োজন হবে যে কোনো ধরনের সেশন আমাদের ভিডিও সেকশনে খোঁজ করে তখন দেখে নিতে পারবে আর আমরা যখন ভিডিওগুলি আপলোড করি তোমরা যদি এটা সাবস্ক্রাইব করে না রাখো বেল আইকনটাকে যদি প্রেস করে না রাখো তাহলে সাথে সাথে কিন্তু সেশনগুলি আপলোড করার তৎক্ষণাৎ তোমরা পাবে না যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেই টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটা দেওয়া থাকে সেখানেও ক্লিক করে দেখতে পারবে এনি টাইম তোমার নিজের দেখতে পারবে সাবস্ক্রাইব করে করে যদি প্রেস রাখো এটা ইউটিউবের অনুসারে তোমরা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে আদারওয়াইজ খুঁজতে থাকবে তোমার প্রয়োজন সময় পেরিয়ে গেলে তারপর হয়তো সেশনটিকে পাবে তখন তোমার হয়তো কোনো কাজে লাগবে না ঠিক আছে সো সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে চলো যে প্রশ্নটি আমরা দেখছিলাম দ্যাট ইজ হুইচ অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চারটি অপশন আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বাইনারি কোড পাইথন মেশিন ল্যাঙ্গুয়েজ চারটি অপশনের মধ্যে অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি হুইচ অফ দ্য ফডিং ইজ নট এ টাইপ অফ কম্পিউটার মেমোরি চারটে অপশন আছে আউট অফ দিস সিপিইউ ইজ নট এ

চারটে অপশন আছে কনভার্টস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন কোড এক্সিকিউটস কম্পিউটার প্রোগ্রামস হার্ডওয়ার রিসোর্সেস ট্রান্সলেটস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন কোড চারটে অপশন আছে কারেক্ট অপশন ইজ অপশন বি ট্রান্সলেটস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন কোড নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি দেখতে থাকো হুইচ কম্পোনেন্ট অফ দ্য কম্পিউটার ইজ রেসপন্সিবল ফর

কনসেন্ট্রেশন দিয়ে তোমরা দেখে রাখতে পারো তাহলে তোমাদের মনে থাকবে চারটে অপশন আছে প্রোভাইডস আউটপুট টু দ্য ইউজার কনভার্টস ডিজিটাল ডেটা ইন হিউম্যান রিডেবল ফর্ম ট্রান্সফার্স ডেটা বিটুইন দ্য সিপিইউ অ্যান্ড আদার ডিভাইসেস অ্যালাউজ টু ইউজার টু ইনপুট ডেটা ইন টু দ্য কম্পিউটার কারেক্ট অপশন ইজ অপশন ডি ফাংশন অফ অ্যান ইনপুট ডিভাইস অ্যালাউজ দ্য ইউজার যে ইউজ করবে টু ইনপুট ডেটা ইন টু দা কম্পিউটার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি দেখতে থাকো

আমরা কিন্তু কম্পিউটারের আজকের সেকেন্ড ক্লাস চলছে এর আগে একটি ক্লাসে অনেকগুলি প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম যারা যারা এখনো দেখো আমাদের ক্লাস ওয়ানটাকেও দেখে নেবে অনেকটাই উপকৃত হবে সো এক্সিকিউটস কম্পিউটার প্রোগ্রামস স্টোর ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডেটে ফর এ কুইক রিট্রাইভেল সো কারেক্ট অপশন ইজ হোয়াট ইস দ্য ফাংশন অফ ফ্রম দ্যাট ইজ হোল্ডস ফার্ম ওয়ার ওয়া ফার্ম ওয়ার দ্যাট ইনিশিয়ালাইজেস দ্য কম্পিউটার অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান Holds firmware that initializes the computer. What is the purpose of a router in a computer network? Purpose of a router in a computer network first option is to manage hard hardware resources, to protect against unauthorized access, to connect multiple networks together, to provide power to the computer. correct option

মেমোরি ডিস্ক ডেটা বাস ডিস্ক চারটে অপশান মধ্যে কারেক্ট ওয়ান ইজ ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক অপশন এ ইস দ্য কারেক্ট ওয়ান্সট কুয়েশন হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ স্ক্যানার স্ক্যানারের কাজটা কি চারটে অপশন আছে প্রোভাইডস আউটপুট টু দ্য ইউজার কনভার্টস ডিজিটাল ডেটা ইন্টু হিউম্যান রিডেবল ফর্ম ট্রান্সফার্স ডেটা বিটুইন দা সিপিউ অ্যান্ড আদার ডিভাইসেস অ্যালাউজ দ্য ইউজার টু ইনপুট ডেটা ইন্টু দ্য কম্পিউটার চারটে অপশান মধ্যে অপশন ইজ কনভার্টস ডিজিটাল ডেটা ইন্টু হিউম্যান রিডেবল ফর্ম কনভার্টস ডিজিটাল ডেটা ইন্টু হিউম্যান রিডেবল ফর্ম অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাচ্ছি দেখতে থাকো হোয়াট ইজ দ্য ফাংশন অফ এন অপ্টিক্যাল ড্রাইভ ইন এ কম্পিউটার অপটিক্যাল ড্রাইভ ইন এ কম্পিউটার চারটে অপশন আছে প্রোভাইডস পাওয়ার টু দ্য কম্পিউটার

মেমরি ইউনিট কন্ট্রোল ইউনিট লজিক্যাল ইউনিট ম্যান অফ দিস কারেক্ট অপশান ইজ কন্ট্রোল ইউনিট ঠিক আছে কন্ট্রোল কন্ট্রোল থেকে করে সেভাবে মনে রাখবে কন্ট্রোল ইউনিট মেশিন সাইকেলটাকে কন্ট্রোল করে নেক্সট কোয়েশন হুইচ অফ দ্য ফলোইং এক্সিকিউটস দ্য কম্পিউটার কমান্ডস হুইচ অফ দ্য ফলোইং এক্সিকিউটস দ্য কম্পিউটার কমান্ডস চারটে অপশন আছে এরিথমেটিক ইউনিট লজিক ইউনিট Both A and B, none of this. Correct option is both A and B. Option C is the correct one. The machine cycle includes. The machine cycle includes chart option. Hashe. Out of this correct option is all of this. Fetch, decode, execute, and store. Chart option. That is all of this. Option D is the correct one. Which of the following produces high quality output? Which of the following produces high quality output chart option hashe. impact printer plotter non-impact printer non- plotter correct option is non-impact printer option C is the correct one The pattern of printed lines on most products are called the pattern of printed lines on most products are called chart option as prices scanners barcodes none of these correct option is barcodes.

প্রিপারেশন গাইডেন্স প্রোগ্রামের মাধ্যমে তোমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিয়ে কোচিং নিতে পারবে টিসিএস টিপিএস এবং টিপিএসির মাধ্যমে হ্যাঁ এর পরীক্ষার জন্য কম্বাইন্ড পরীক্ষার জন্য এই প্রিপারেশন গাইডেন্সের থেকে তোমরা অনেকটাই হেল্প পাবে প্রিলিমস এবং মেইনসের জন্য সেটা অনলাইন অ্যাসাইনমেন্ট থাকবে অনলাইন মক টেস্ট থাকবে সো তোমরা যদি চাও সেই প্রোগ্রামে প্রিপারেশন গাইডেন্স প্রোগ্রামেও জয়েন করতে পারো ঠিক আছে যাদের ম্যাটেরিয়ালসের প্রয়োজন থাকবে বিশেষ করে সামনে পরীক্ষা আছে তোমাদের যারা সিপিএস এর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এর আছো যদি তোমাদের ম্যাটেরিয়ালস প্রয়োজন থাকে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য নোটস অ্যাভেলেবেল আছে তোমাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমাদের সাথে কমিউনিকেট করে নেবে ঠিক আছে সো দিস ইজ অল অ্যাবাউট টুডে সেশন আই হোপ ইউ এনজয়েড দ্য সেশন অনেকগুলি ইম্পর্টেন্ট এমসিকিউস ছিল সো ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ পিসিএস স্টাডি জোন ডেফিনেটলি একটু সবাই লাইক করে দেবে সবার সাথে শেয়ার করে দেবে যারা চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কিছু যদি কনস্ট্রাকটিভ সাজেশন থাকে কুয়েরি থাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং